আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজ দেখাবো আপনার টক বাগুন লাগানো বা টমেটো, এটাকে বরিশালের ভাষায় টক বাগুন বলা হয় এবং নাম আমরা বলি টমেটো। তো আমরা আমাদের এখানে অনেক পাতের আমি ওই ওই পাশে ওই যে টক বাগুন দেখতেছেন আর এই যে বেগুন, আমি দুই দুই পাশে দিয়েছি। তো আমি এভাবে পুরো আমার এই পুরো কান্দিটা আমি দিয়েছি, আমি বিভিন্ন পদ আমি লাগানোর জন্য চেষ্টা করতেছি একটা কান্দিতে। আপনার ধরেন যেমন এই যে এখন ধনিয়া বানানো আছে, ধনে পাতা পাশে আপনার সিম লাগাস লাগাইছি, বরবটি লাগাইছি, তারপরে মূলা লাগাইছি, এগুলো সবগুলো পাশে এক একটা করে লাগানো আছে। এবং কালকে আমি তো দেখাইছি আপনাদের যে সামনে আরও সুন্দর গাছ লাগানো আছে, সেটাকে আমি আপনার দেখানোর জন্য আমি আস্তে আস্তে নিয়ে যাচ্ছি সেখানে। একটু এই পাড়াইলে এগুলো নষ্ট হয়ে যায় যদিও, তারপরে এখন কিছু করার নাই, একটু পাড়ানো লাগতেছে, পানি উঠছে। এই যে আমাদের চারা দিয়েছিলাম সেই চারা, এখানে মরিচ চারা, কফি চারা, আপনার এই আছে টমেটো চারা, ওই পেছনে পেঁপে চারা, একাধারে একের পর এক। তো এই যে আমরা এখন চলে আসি, কালকে যে এগুলো লাগাইছিলাম মনে আছে সম্ভবত আপনাদের, যে এটা আপনার যে এটা হলো ফুলকপি গাছ লাগাইছিলাম গতকালকে, ফুলকপি এগুলো সব। হ্যাঁ আচ্ছা, এই ভিতরে ছিল। আচ্ছা, তো এখানে আমি যে গাছগুলো দেখতেছেন এগুলো লাগানো হয়েছে গতকালকে, এই পাশাপাশি টক টমেটো গাছ লাগানো হয়েছে, যে পাশে সিরিয়াল দিয়ে টমেটো গাছ লাগানো আছে। তো আজকেও আমরা সেগুলো লাগাইতেছি। যেটা আপনার আজকে বিটকপি, আমরা বিটকপি ছাড়া আজকে লাগাচ্ছি, আগের দিন আপনাদের লাগানো দেখাইছিলাম তো ফুলকপি আর বিটকপি। বিটকপি মানে হলো আপনার ওলকপি বা বিটকপি যেটাই বলেন। আর টমেটো চারা লাগানো শেষ, যখন আমি দেখাইতে পারিনি আপনাদের, দেখানোর সিস্টেম মানে লাগানোর সিস্টেমটা ওই একই সিস্টেম, একটু গর্ত করে যে মাটি কোপানো মাটি সেখানে আপনার এই কোনা মানে একটু গর্ত করে এখানে আমি চারাটা দিয়ে আমি মাটি দিয়ে আটকাই দিয়েছি। এমনি ওই যে কোনো চারার মতোই আপনার লাগানোর সিস্টেম একই, সব চারার লাগানোর ধরনটা একই, আপনি শুধুমাত্র জায়গা বুঝে লাগাবেন। কারণ আপনার আমাদের এখানে দেখতেছেন যে আমরা এক পাশে কফি লাগাইছি, এক পাশে আপনার এই কানা থেকে আমরা টমেটো দিচ্ছি, কারণ টমেটোগুলো বাইরে যাবে, এই পাশে আমরা দিয়ে দেবো, আর এগুলো কফিগুলো ভিতরে থাকবে। আর এই মাঝখানে আমরা মরিচ চারা লাগাবো, যখন আমরা মরিচ চারা লাগাবো অবশ্যই আমরা মরিচ চারা নিয়ে ভিডিও তৈরি করে দেবো আপনাদের, সেটা দেখতে পারবেন। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারছেন যে আজকে টমেটো গাছ দেখালাম, টমেটো গাছের লাগানোর সিস্টেমটা হলো ওই একই অবস্থায় যে যেভাবে আমরা এই কপি লাগাইতেছি। এই যে কপি আপনার লাগানো দেখেন, আগের দিন সম্ভবত আপনাদের কপি লাগানো দেখাইছি, তারপর আজকে আপনাদের দেখাই দিচ্ছি যে একটু ধুল দিয়ে, আপনি একটু ধুল বা গুঁড়ো মাটি দিয়ে আপনি একটা কপি বা দুইটা কপি নিয়ে আপনি লাগাতে পারেন একসাথে, তিনটা কপিও দিতে পারেন যদি জায়গা বড় থাকে বেশি থাকে। আমরা দুইটা দুইটা করে দিচ্ছি, বাস দুইটা দিয়ে আমরা লাগাই দিলাম এখানে, এই যে কাদা লাগাই মাটির ভিতরে হালকা একটু গর্ত করে বাস আমরা এইভাবে লাগাই দিলাম, এছাড়া এই গুঁড়ো মাটি করে মাটি করে আর আর কিছু দরকার হচ্ছে না আমাদের। হ্যাঁ, মাটি তো আমাদের কোপানো লাগবেই, প্রথম কথা হলো তাই, মাটি না কোপাইলে নিচে শিকড়টা যাবে না, তাতে গাছে আমাদের সমস্যা হবে। এটা হলো আপনাদের লাগানোর আর কি কঠিন কাজ আর কি, যেটা বলেন এর চেয়ে কঠিন কাজ আর নেই এইটাই। তো আপনি কষ্ট করে লাগানোর চেষ্টা করবেন, এবং যদি কোনো মানে সমস্যার সম্মুখীন হন তখন আমাদেরকে কমেন্ট করতে পারেন। এখানে আমরা দুইটা দুইটা করে দিয়েছি, একটা দিছি দুইটা দিছি টমেটো, তো এরকম লাইন দিয়ে আপনার কোনো থেকে এরকম লাইন দিয়ে আপনারা দিয়ে দিছি, আমরা ওই পাশে দিচ্ছি ওই পাশে দিছি টমেটো গাছ, এই কান্দিটা দুই সাইডে দেওয়া হয়েছে, এবং এই এইখান থেকে এখন আমরা এখানে বাউনি দেবো। এই টমেটো গাছগুলো অনেক বড় হবে, যখন আমাদের বাউনি দেওয়া লাগবে, বাউনি বা আপনার মাচা বলেন, এরকম মাচা দিয়ে দেবো, যখন এটা আপনার পাশে দিচ্ছি, এটা ভিতরে দিকে যাবে না, ভিতরে দিকে থাকবে হলো কপি থাকবে আর আপনার ঝালমরিচ টরিচ এইসব গাছগুলো থাকবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই, ভিডিওটা মানে একটু বেশ বড় হয়ে যাচ্ছে, তো আবার নতুন করে নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং অন্যদেরকে দেখার জন্য ভিডিওটি শেয়ার করে দিন। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।